আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগের জন্য তুরস্কের অ্যাপারেল কোম্পানিতে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31/7/2023 খ্রিস্টাব্দ। দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড অর্থাৎ বুয়েসেল। এটি হচ্ছে বাংলাদেশের একটা সরকারি এজেন্সি। ওই এজেন্সি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বুয়েসেলের ওয়েবসাইটে যখনই প্রকাশিত হয় আমি ওইখান থেকে নিয়ে আপনাদের কাছে প্রকাশ করে থাকি। এখানে আমার কোনো ধরনের স্বার্থ নাই এবং যারা জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে যেতে চান তারা আবেদন করার জন্য সহজ উপায়ে আমি ইউটিউবের মাধ্যমে তুলে ধরি। কাজের সাথে আমি কোনো ধরনের সম্পৃক্ত নাই। আমি মূলত হচ্ছে যাই সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি, তার পাশাপাশি এই একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে তুলে ধরি। যারা গার্মেন্টস কর্মী আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অ্যাপ্লাই করে থাকেন। তো আজকে আবারও তুরস্কের অ্যাপারেল কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বুয়েসেল কর্তৃপক্ষ সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়োগ ও সরাসরি সাক্ষাৎকার। বুয়েসেলের মাধ্যমে জর্ডানে তুরস্কের অ্যাপারেল এর অধীন নিম্নবর্ণিত পদে শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। ক্রমিক নং এক পদের নাম মহিলা মেশিন অপারেটর, পদের সংখ্যা 150 জন, মাসিক মূল বেতন 125 জেডি অর্থাৎ বাংলাদেশি টাকায় 20,000 টাকা প্রায়। এটা শুধুমাত্র বেতন, এছাড়া ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 18 থেকে 39 এর মধ্যে হতে হবে। অর্থাৎ মহিলা মেশিন অপারেটর পদে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার বয়স 18 থেকে 39 এর মধ্যে হলে আপনারা যেতে পারবেন বা আবেদন করতে পারবেন। চাকরির শর্তাবলী: দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন ওভারটাইম স্বেচ্ছাধীন, চাকরি চুক্তি 3 বছর নবায়নযোগ্য, 3 নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হবে, 4 চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফিরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, 5 অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, 6 যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না, শুধুমাত্র তুরস্কের কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যারা আগে জর্ডানে ছিলেন এবং কি দেশে ফিরত এসেছেন আবার নতুন করে যেতে চাচ্ছেন, তারা আগে যদি আপনি জর্ডানের তুরস্কের অ্যাপারেল কোম্পানিতে কাজ করে থাকেন তাহলেই আপনি শুধু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে, আর না হলে আপনি আবেদন করতে পারবেন না। এবং যারা নতুন করে আবেদন করতে চান তারা সবাই আবেদন করতে পারবেন। 7 যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগে অনুপযুক্ত হবে। 8 একাধিক পাসপোর্ট থাকলে তা অবশ্যই সঙ্গে আনতে হবে। অনেকের একাধিক পাসপোর্ট বলতে বোঝানো হয়েছে এক থেকে দুইটা পাসপোর্ট থাকে, তারা সাথে করে যদি দুইটা থাকে দুইটি সাথে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ যখন দিবেন। বুয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ: নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ 1,000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ 220 টাকা এবং বুয়েসেলের সার্ভিস চার্জ বাবদ 21,200 টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় ডাকা নামে পে অর্ডার করে বুয়েসেল অফিসে জমা দিতে হবে। বুয়েসেলের সার্ভিস চার্জ বাবদ 21,200 টাকা তুরস্কে কোম্পানি কর্তৃক জর্ডানে গমনের পর অর্থাৎ আপনি ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পরে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে সোনালী ব্যাংক মগবাজার শাখায় আপনি 21,200 টাকা জমার মাধ্যমে আপনি জর্ডানে যেতে পারবেন। তবে জর্ডানে যাওয়ার পর 3 মাস চাকরি করার পরে আপনাকে 21,200 টাকা ফেরত প্রদান করবে তুরস্কের অ্যাপারেল কোম্পানি। উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো ধরনের অতিরিক্ত খরচার প্রয়োজন নেই। অর্থাৎ 21,200 টাকা ব্যতীত আর কোথাও কোনো ধরনের অতিরিক্ত টাকা লাগবে না আপনার জর্ডানে যেতে। অর্থাৎ 21,200 টাকা ব্যতীত আপনার কোনো ধরনের আর কোনো টাকা পয়সা লাগবে না জর্ডানে যাওয়ার জন্য। সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে: 1 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, 2 মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি যুক্ত অংশের 1 সেট রঙিন ও সারসার সাদা কালো ফটোকপি, 3 বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড, 4 শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে, আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী 4 আগস্ট 2023 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল 8 ঘটিকায় সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য শেখ ফজলেতুন্নেসা মজিব মহিলা ট্রেনিং সেন্টার দারুস সালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে 2টা টেলিফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আপনারা
এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কি বুঝেন নাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে? প্রার্থীদের কোনো ধরনের বায়োডাটা বা জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজনে, অর্থাৎ বাংলাদেশে গার্মেন্টসে চাকরি করতে গেলে যেরকম একটা বায়োডাটার প্রয়োজন হয়, এরকম কোনো ধরনের বায়োডাটা লিখে আনতে হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক প্রদান করেছে, এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কিভাবে আবেদন করবেন ওই সংক্রান্ত একটা ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা নিজেদের আবেদন নিজেরাই ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবেন। অনলাইনে আবেদন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিবে, তবে চাকরি নিশ্চিত বহন করবে না। চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট যোগ্যতা প্রেরণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করলে যে আপনার চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়, আপনাকে অর্থাৎ আপনি যে মেশিন অপারেটর পদে যাবেন এই সংক্রান্ত একটা ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউতে আপনাকে উত্তীর্ণ হলেই তারপরে মেডিকেল অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ শেষেই আপনি জর্ডানে যেতে পারবেন। আবেদন করলে যে আপনার চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে সরাসরি উল্লেখ করে দেওয়া হচ্ছে। কর্মী নির্বাচনের ক্ষেত্রে বুয়েসেলে কোনো এজেন্ট বা সব এজেন্ট নেই, বুয়েসেলে কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেন, অর্থাৎ বুয়েসেলে কোনো ধরনের অন্য কোনো এজেন্ট বা অন্য কোনো প্রতারক বা দালাল নেই। বুয়েসেলে যারাই টিম মেম্বার থাকে তারাই হচ্ছে যে কর্মী কাকে পাঠাবে কাকে নিবে সবকিছু তারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো ধরনের প্রতারক চক্রের হাতে পড়বেন না, পরে আপনাদের টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে যাবেন না। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করবেন না। এখানে আরেকটা কথা বলে দিয়েছে একদম লাল কালো দিয়ে, যখনই আপনি মেডিকেল বাইবা সবকিছু ঠিকঠাক করে আপনি জর্ডানের জন্য তৈরি হয়ে যাবেন তখনই আপনি টাকা পয়সা জমা দিবেন, অর্থাৎ 21,200 টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় জমা দিবেন। এর আগে কোনো ধরনের টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না, করে প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।